স্তব্ধ শিল্পাঞ্চল, রাস্তাঘাট প্রায় জনশূন্য। লকডাউনের প্রভাব পড়ল রাম ভজনাতেও। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ঘিরে দেশজুড়ে উন্মাদনা চরমে উঠেছে। কিন্তু লকডাউনের জেরে ভিন্ন চিত্র দেখা গেল রাজ্যে। ব্যতিক্রম নয় দুর্গাপুর শিল্পাঞ্চল। করোনা সংক্রমণ আটকাতে আগস্ট মাস জুড়ে 7 দিনের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিকে নির্ধারিত কর্মসূচি মেনে অযোধ্যায় রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভূমি পূজন শুরু হয়েছে। কিন্তু লকডাউনের কারণে কার্যত নিষ্প্রভ হয়ে রইল দুর্গাপুর মুচিপাড়া লাগোয়া রাম মন্দির চত্বর। করোনা কালে সতর্কতার কারণে আপাতত মন্দির বন্ধ রাখা হয়েছে। তবে অযোধ্যার ভূমি পূজনের দিনে রামলালার পুজো নিয়ম মেনেই হয়েছে বলে জানান মন্দিরের পুরোহিত। করোনা কো চলতে গেট বন্ধ হে, এসে তো সবই রাষ্ট্র মে করোনা কে কারণ সামাজিক দূরি কা পালন করতে হুয়ে লোক আপনা ধর্ম আপনা সংস্কার সংস্কৃতি কা সংরক্ষণ করতে হুয়ে আগে বড় রহে হ্যাঁ। ইয়াহ লোক বাহার সে আ নহি সকতে, পরন্তু अंदर भगवान की पूजा हो रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी वहाँ पहुँचे हुए हैं और इस पवित्र कार्य में यहाँ भी भगवान श्री राम के चरण में अपना दुहा प्रस्तुत किया।